নামিয়ে দিই। তা আমাদের কি নার্সিং ট্রেনিং আছে স্যার? আমার হসপিটাল কর্তৃপক্ষ কি কিছু বলেছে? হসপিটাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আমরা গিয়েছিলাম কয়েকজন, বলছে কেবিল তার ছিঁড়ে গেছে, যতক্ষণ না সারানো হয় কিছু করা যাবে। কত ঘন্টা কারেন্ট নেই? প্রায় 2 ঘন্টা। আপনার নাম? আমার নাম সত্যশঙ্কর দাস। বাড়ি? বাড়ি ভগবান। এই দাদা আপনি একটু এদিকে আসুন, আলোটা কমে গেল মনে হয় আপনার। আলোটা চার্জ কমে যাচ্ছে। সুরজিতের আলো নেই? আলো নেই। আমি কোথায় চার্জ থাকবে? কি তার মোবাইল চার্জ আছে? ভেতরে এসো এসো এসো। যে হ্যাঁ, হসপিটালে কি হয়েছে? হসপিটালে সন্ধ্যে 5টা থেকে লাইন নেই। কেন লাইন নেই? কেন লাইন নেই আমরা জানতে চাচ্ছি, যে আমরা কিন্তু বলতে পারবো না। লাইন না যদি থাকে আমরা কী করবো? আপনাদের কী অসুবিধা হচ্ছে? আমার স্ট্রোক রুগী, কিন্তু এখন পরিষেবা পাচ্ছিনি। স্যালাইন টেনাল শেষ হয়ে গেছে, কোনো পরিষেবা পাচ্ছিনি। জানাতে বলছে যে যতক্ষণ না লাইন আসে আমরা কী করে পরিষেবা। আপনার আপনার নাম কি? আমার নাম সুবল মাই। কে ভর্তি আছে কি আপনার? বাবা। বাড়ি কোথায় আপনার? এই জায়গাটা সেলাই নেই না? শেষ না, এটা শেষ না, এটা সেলাই শেষ হয়ে গেছে। একটু দেখেন, একটু আচ্ছা আচ্ছা, আপনি আপনি একটু আগে আসুন না, একটু আগে আসুন। আমি জিজ্ঞাসা করে নিই, তারপরে এই ছবিটা আবার করবো। দাদা আপনার পেশেন্ট ভর্তি আছে? আচ্ছা দাঁড়ান, কি হয়েছে কি আজকে হসপিটাল? বাবার স্ট্রোক হয়েছে আজকে। আপনারা দেখছেন তমলুক সদর, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার জেলা হাসপাতাল তমলুক। সেই হাসপাতালে বিদ্যুৎ চলে যাওয়ায় দীর্ঘ সময় কি অবস্থায় রয়েছে, অন্ধকারময় হাসপাতাল। আবার ডাক্তাররা রোগীদের পরিজন আত্মীয় পরিজনদের বলে দিচ্ছেন যে স্যালাইন তোমরা নিজেরা লাগিয়ে নাও, অন্ধকারে যাবো কী করে। অর্থাৎ স্বাস্থ্যের যে বেহাল অবস্থা পড়ে রয়েছে জেলা হাসপাতাল, তার জন্য নির্দিষ্ট জেনারেটর থাকা দরকার। কেউ দীর্ঘ প্রায় 3 ঘন্টার মতো বিদ্যুৎবিহীন হয়ে পড়ে রইল জেলা হাসপাতাল। তমলুক শহর, জেলা হাসপাতাল অন্ধকার। সেই হাসপাতালে কিভাবে রোগীর আত্মীয় পরিজনরা ঢুকবে সেটাই এখন বড় সমস্যা, কারণ প্রচুর রোগী এই হাসপাতালে হয়, জেলার মূল কেন্দ্র। একদিকে যখন বেড কম, ঠিক রোগীদের নিচে শুয়ে থাকতে হয়, তাহলে রোগীর পরিবারেরা রোগীর কাছে যাবে কিভাবে? সেই অন্ধকারময় কখন কাটবে? বহু প্রশ্ন, বহু রাজনৈতিক দলের বহু কথা আমরা শুনেছি, কিন্তু যাতে খুব শীঘ্রই এই হাসপাতালের বেহাল অবস্থা কেটে উঠে সেদিকে জেলাবাসী তাকিয়ে রইল। ব্লাড বেরিয়ে যাচ্ছে না? হাতটা তুলুন, হাতটা তুলুন একটু। কি বলেন, সুস্থ লোক? বলুন 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 বলুন। আমি ভর্তি হয়ে আছি। কদিন? 16 দিন। 16 দিন? হ্যাঁ। এবারে প্রবলেম হয়েছে। হ্যাঁ, তো দেখি তো পরিষেবাটা সাধারণভাবে মানে কি পূর্ণ না? আচ্ছা ঠিক আছে। এক মিনিট।
আচ্ছা ম্যাডাম, আপনি কি এই ডিউটিতে আছেন? হ্যাঁ, এই এলাম। আচ্ছা, আপনি এলেন। আচ্ছা, আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে যে একা আছি, কেউ আসছে না। স্যালাইন কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, স্যালাইন শেষ হয়ে গেছে। ডাক্তার কি বলছে? কেউ আসছে না। মানে আপনি কি খুব বিপদের মধ্যেই আছেন? বিপদের মধ্যেই আছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমার সন্দলপুর থেকে আসছি। এটা কার ফোন ছিল আপনার? আসুন দেখি। কি পরিস্থিতি আছে বুঝতে পারছেন? আপনারা কবে থেকে ভর্তি আছেন? আমাদের গতকালকে রাত্রেবেলা ভর্তি হয়েছে। পেশেন্টের অসুবিধা কি হচ্ছে? পেশেন্ট স্ট্রোক পেশেন্ট। স্ট্রোক পেশেন্ট কে হয় আপনার? আমার শ্বশুর মশাই। আচ্ছা, স্যালাইন কি শেষ দিয়েছে? হ্যাঁ, স্যালাইন দিয়েছিল সকালের পর থেকে, আর এই তো তারপরে একবার দিয়ে গেল, এই যে শেষের মুখে এটা। আচ্ছা, কেউ আসছে না? না। ডাকলে কি বলছে? ডাকলে বলছে যতক্ষণ না ইলেকট্রিক আসছে আমরা কিছু করতে পারছি। কি নাম আপনার? আমার নাম মিলন। টাইটেলটা বলুন। মিলন বেরা। বাড়ি কোথায়? বাড়ি আমার বালিচক। বালিচক? হ্যাঁ। কোনো নার্সও আসছে না? না। দাদা, তমলুক জেলা হাসপাতাল বিদ্যুতহীন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমাদের জেলা হাসপাতাল বিগত কয়েকদিন ধরেই সন্ধ্যের পর থেকে বারংবার বিদ্যুৎহীন হয়ে পড়ছে, এবং এই বিদ্যুৎহীন হয়ে পড়ার জন্যে হাসপাতালের ইমার্জেন্সি অপারেশন থিয়েটার, ক্রিটিক্যাল ইউনিট সমস্ত কিছুই ভগ্নরূপ প্রকাশ পাচ্ছে, যে ওখানে ন্যূনতম জেনারেটর ব্যবস্থাও নেই যাতে ওই পরিকাঠামোগুলো কয়েক ঘন্টার জন্য চালিয়ে যাওয়া, মানে পরিষেবাগুলো চালিয়ে যাওয়া যায়। তো তার আমাদের জেলার এক প্রান্তেই আবার মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত আছেন কয়েকদিন ধরে, যেখানে বাণিজ্য সম্মেলন চলছে। কি বাণিজ্য সম্মেলনে কতটা লাভ হবে জানি না, কোটি কোটি টাকা খরচা হচ্ছে, আলোর ঝলমল করছে দীঘা, পুরো দীঘা, অথচ সেই জেলার জেলা হাসপাতাল বিদ্যুৎহীন, সেখানে হাজারে হাজারে মুমূর্ষু রুগী চিকিৎসার জন্য অপেক্ষারত, অথচ সেখানে মোমবাতির আলোতে তাদের রাত কাটাতে হচ্ছে, অপারেশন থিয়েটার বন্ধ, ক্রিটিক্যাল ইউনিট বন্ধ। দিদি, অনেক সুপার স্পেশালিটি হাসপাতাল, অনেক বড় বড় পরিকাঠামো স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করে চলেছেন, অথচ সেগুলো শুরু করতে পারছেন না, কিন্তু যেগুলো চালু আছে সেগুলো যাতে দিনে দিনে বন্ধ না হয়ে যায়, এই বিদ্যুৎ পরিষেবা হাসপাতালে যাতে খুব শীঘ্র আগের মতো সারাদিন যেভাবে চলতে থাকে, যাতে চলতে পারে রাত্রেও নির্দ্বিধায়, আর বিদ্যুৎ চলে গেল তার পরিকাঠামো যেন আগামী দিনে সরকার ঠিক করে, নাহলে যে সমসাময়িক ইস্যুগুলো নিয়ে রাস্তায় বিজেপি নেমেছে, এই ইস্যু নিয়ে নাহলে তমলুক শহর জুড়ে বিজেপি আন্দোলন করবে। আপনি কি দায়িত্ব আছেন? জাগরণ অধিকারী, জেলা বিজেপির সহসভাপতি। মেদিনীপুর জেলা তমলুক শহর পুরোটাই অন্ধকারে ঘেঁটে গেল। শুধু হাসপাতাল না, তমলুক শহর নার্সিংহোম পাড়া, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার সদর তমলুক, আর সেখানেই সমস্ত রোগীরাই ছুটে চলে। কিন্তু সেই হাসপাতাল সহ তমলুক শহর অন্ধকারময়। আপনারা দেখছেন তমলুক শহরে অন্ধকারময় হাসপাতাল সহ এলাকার শহরটাই অন্ধকারে ঢেকে রয়েছে। কি বলছেন রোগীর পরিবারের লোকেরা শুনে নেব এখন। কখন থেকে কারেন্ট নেই? 6:30। কি হঠাৎ করে কারেন্ট চলে গেল? হ্যাঁ। তারপর? তারপর আর তো বলেও কিছু না, বলো তোমার বাড়িতে যদি এরকম হতো তখন কি করত? আপনার কিসের রোগী? আমার এই আজকে ধরুন আমি 5 দিন বৃহস্পতিবার থেকে আছি, ওই মাল খেত আর কি, মাল খেয়ে এরকম হয়েছে, কিন্তু কোনো পরিবর্তনই দেখিনি 5 দিন, আরও যেন অসুস্থ থাকলে যেমন নাই কিছু দেখা যাচ্ছে নি, ধরুন অসুবিধা হচ্ছে তো কারণ থাকলে যেমন হয় স্বাভাবিক। মানে কোনো ইমার্জেন্সি বা এরকম কিছু দিয়ে যায়নি? না। মশা লাগছে? মশা তো বলবে যে এইসব সাইড বাইড দেখছেন কি এত মশা, না মশাতে টিকে যাচ্ছে না, দেখছেন কি মশা।
আর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল হয়নি? না। কি নাম আপনার? গুণাধর সামন্ত।